শুভ সকাল বন্ধুরা, অরমিরা ব্লেসিংসের আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সেটা তো তোমরা আমার আজকের ব্লগটায় দেখেই বুঝতে পারছো। আজকে আমাদের ঘোরার দ্বিতীয় দিন, আজ আমরা চলে যাব বিকেল বিকেল নাগাদ, তাই সকাল সকাল চলে এসেছি সি বিচে কর্তাগিনী দুজনে। তো আমরা কেমন মস্তি করছি সেটা তো তোমরা শুরুতেই দেখে বুঝতেই পারলে। মা আর ছেলে আসেনি, ওরা ঘুমোচ্ছে সকাল সকাল, আমরা চলে এসেছি। আমরা সূর্যোদয়টাও দেখলাম, মানে এখানে তো একটু দেরি করে হয়, তো সরি, এখানে গাড়ির আওয়াজে একটু ভয়েস ওভার দিতে গিয়ে সাউন্ড আসছে। তো দেখছো কি সুন্দর, মানে জলের ঢেউয়ে আমি তো ভীষণ ভীষণ এনজয় করেছি। সকালটা আমার যেন ফ্রেশ হয়ে গেল, সারাটা দিন ভালো গেছি। কী যে এনজয় করছি বন্ধুরা সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। একটা যেন কেমন নস্টালজিক ফিল হচ্ছে, ঠিক বিয়ের আগে যখন আমরা প্রেম করতাম সেই দিনে পুরোনো দিনগুলোতে ফিরে গেছি, ভীষণই ভালো লাগছে। এই জন্যই বলে মাঝে মাঝে হাজব্যান্ড ওয়াইফ দুজনেও একটু নিজেদেরকে সময় দেওয়া উচিত, তাই না বলো? বন্ধুরা দেখে বুঝতে পারলে তো যে আমরা কী পরিমাণ দুজনে মিলে চুটিয়ে প্রেম করছি। তো এই জন্যই বললাম, কারণ ছেলে আর মা তো এখন রুমে রয়েছে। আর সকাল সকাল সমুদ্র কী সুন্দর আমাদের সাথে সঙ্গ দিচ্ছে, দেখো আমাদের প্রেমে যেন আলাদা মাত্রা এনে দিচ্ছে। একদম পুরো উত্তাল সকাল সকালও সমুদ্র এত উত্তাল, এখানে দুপুরবেলাতেও সেই কালকে যখন আমরা লাঞ্চ করার পরে এসেছিলাম তখনও তোমাদের আগের ব্লগটাতে ভিডিও দিয়েছিলাম, তোমরা দেখেছিলে নিশ্চয়ই, তখনও যথেষ্ট উত্তাল ছিল। এখানটা এরকমই থাকে। আর আমরা সকাল সকাল এখানে এসে চায়ের খোঁজে হাঁটছিলাম, খালি চা আর পাই না বলো। সকাল সকাল ঘুম থেকে উঠে সমুদ্রের তীরে যদি একটু চা না বিক্রি করে মনটা কি তাহলে ভালো লাগে? তো চলো আবার রুমে যাই, পরে কথা হবে। বন্ধুরা, অরমিরা ব্লেসিংসের আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে 2nd অক্টোবর, এখন আমরা যাচ্ছি, এখন বাজে সকাল কটা হবে মা? 9:30 হবে নাকি? 9:47 বাজে, এখন আমরা যাচ্ছি দমনে। তো এখান থেকে মাত্র 27 কিলোমিটার দূরে। আজকে তো মানে কালকে তো ছিলাম ভালসাদ এখানে, আর এখন যাচ্ছি 27 কিলোমিটার দূরে দমনে, প্রপার দমনে। ওখানে কয়েকটা সি বিচ আছে সেগুলো দেখব। একটা মন্দির দেখার কথা ছিল কিন্তু মন্দিরটা আমাদের ভাড়ুচের মন্দিরের। এখন আমরা যাচ্ছি দমনের দিকে, গাড়ি চলতে শুরু করেছে। তো ওখানে সমস্ত বীচগুলো দেখে, 4-5টা বীচ আছে সেগুলো দেখবো, আর দেখবো কী কী ঘোরার জায়গা আছে, কারণ আজকেই ফিরতে হবে এই বিকেলের দিকে, মানে এই দুপুর বিকেল করে আবার ফিরবো ভারুচের দিকে। তো দেখি যতটা ঘোরা যায় আর কি, ছুটি নেই একদম, কালকে ওর অফিস, তো সেই জন্য আর একটু ছুটি থাকলে ভালো হতো। তো সেই জন্য আর কি একদিনে দমনটা ঠিক ভালোভাবে করা যায় না, যতটা পারা যায় আর কি দেখবো। আর কিছু যদি চাপার থাকে আর কি, কী এনজয় করার থাকে সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো অবশ্যই সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা শেষ অবধি, ঠিক আছে? চলো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি দমনের দিকে। তো দমনের জামপোড়া বিচ খুব ফেমাস বিচ, দমনের ওটা একটা। তো দেখো আমরা এখন যাচ্ছি, চারিদিকে জঙ্গল, যেদিকে তাকাবে খুব সুন্দর ন্যাচারাল বিউটি, আমরা তার মধ্যে দিয়ে যাচ্ছি এবং জামপোড়া বিচে গিয়ে আমরা ওখানকার দৃশ্য দেখব। চলো আমাদের সঙ্গে থাকো আর দেখো যে জামপোড়া বিচটা কেমন লাগছে। আমরা জামপোড়া বিচে পৌঁছে গেছি। দেখো এখানে একটা জায়গাতে ডাবের জল আর পেয়ারা বিক্রি হচ্ছিলো, তাই লোভ সামলাতে না পেরে থেমে গেলাম, একটু খেয়ে নিই তারপরে দেখা যাচ্ছে। চার
খাওয়া দাওয়ার পর্ব শেষ। এই দেখো আমরা এবার বেরোচ্ছি, বাট তার আগে একটা সুন্দর দৃশ্য কিরকম মেরিন ড্রাইভের দিকে দেখো, পাশে সমুদ্র আর রাস্তাটা কিরকম ক্লিন এবং স্মুথ দেখে। এই জায়গাটা দেখো কি সুন্দর, নদীটা এসে সমুদ্রের সঙ্গে মিশেছে এই জামপোড়া বিচের কাছে। এটা একটা মোহনা টাইপের দৃশ্য, সেখানে কিছু স্টিমারও চলছে আমরা দেখতে পেলাম, আর সেই দৃশ্য তোমাদেরকে এখন দেখাচ্ছি। দেখো বিভিন্ন প্রচুর 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 স্টিমার এখানে, এই স্টিমারগুলো সব মাছ ধরতে যায় মাছ সমুদ্রে, এবং এখানে এসে ওরা অ্যাঙ্কার দিয়ে আটকে থাকে, এবং এখানে ওরা সব সেগ্রিগেট করে মাছগুলো, যে কত মাছ পেয়েছে, কী কী মাছ পেয়েছে এবং কী কী। এ দেখো একটা স্টিমার আসছে সমুদ্র থেকে, মাছ দেখাচ্ছে। আমরা দেখালাম এই যে সি বিচের ধার দিয়ে যে রাস্তাটা গেছে, এটা সেই মেরিন ড্রাইভ। আমি একটু হেঁটে দেখাচ্ছি তোমাদের কী সুন্দর জায়গাটা। এর ধার দিয়ে দেখো অনেকগুলো বাইকার্স, এরা বাইক চালিয়ে যাচ্ছে। দে আর অলসো এনজয়িং দিস মুমেন্ট, দিস ন্যাচারাল বিউটি। এবার আমরা পৌঁছে গেলাম এক্স্যাক্টলি দ্য যেখানে ফোর্ট বলে। অ্যাকচুয়ালি এই জায়গাটা যেটা আছে এটা নাকি ফোর্টের ভেতরেই, এটা একটা কলোনি টাইপের পুরো। তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা একটা ফোর্টেরই জায়গা। আমাদের একটু খুব টেস্টটা পেয়ে গেছে, তাই একটু খাওয়া দাওয়ার পর্ব সেরে নিচ্ছে ঝট করে, যাতে আমরা ভালো করে ঘুরতে পারি ফোর্টের ভিতরটা। তো এই দেখো বন্ধুরা, আমরা এবার খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। সেই অনেক দিনের পুরনো একটা গির্জাঘর ছিল এখানে, সো আমরা সেই গির্জাঘরের ফটোটা তুলছি অ্যাকচুয়ালি। তোমরা দেখলে বুঝতে পারবে তাদের আমলের অনেক পুরনো একটা গির্জাঘর, তার দরজাগুলো এবং তারপরে দেখো এই যে বিল্ডিংগুলো বিভিন্ন রকমের কালার, কোনোটা হলুদ, কোনোটা লাল, কোনোটা সাদা। আর সেটা ক্রস করে আমরা এখন এলাম যে ওই যে ফোর্টটা বলেছিলাম, সেটার যে বাউন্ডারিটা আছে চারিদিকে, যার মধ্যে কলোনিটা সিচুয়েটেড। দেখো আমরা ওই বাউন্ডারির ওপরে একটু যাওয়ার চেষ্টা করেছি যাতে একটু দেখতে পাওয়া যায়, এবং ঘরগুলো দেখলে তোমরা বুঝতে পারবে, যে এই দেওয়ালগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যেগুলো অনেক পুরনো সব বিল্ডিং, যেগুলো অনেক অনেক বছর আগে তৈরি হয়েছিল ডাচদের আমলে। এখন পুরো মানে ওগুলো শ্যাওলা পড়ে এবং তার মধ্যে অনেক গাছ গাছগুলো জন্মে গেছে, বাট যেহেতু একটা হিস্টোরিক্যাল প্লেস সুতরাং এর মর্ম তো আলাদাই, সেটা অবশ্যই তোমরা বুঝতেই পারছো। যাই হোক, আমরা কষ্ট করে ওপরে উঠলাম, কারণ বুঝতেই পারছো আমার পক্ষে হয়তো এতটা ইজি ছেলের পক্ষেও, বাট যেহেতু আমার মা সঙ্গে ছিল তো ওনাকে নিয়ে ওপরে ওঠা এবং নিয়ে যাওয়া এটা একটু ডিফিকাল্ট। আর তখন প্রচণ্ড সানি সিচুয়েশান ছিল, রোদ ছিল, তো তাও ওরাও ভীষণ উৎসাহিত ছিল যে দেখা যাক ওপরে গিয়ে কী আছে। তো এই দেখো আমি তোমাকে দেখাচ্ছি সামনে ওই যে জলটা দেখতে পাচ্ছ, এটা পরীক্ষা দুর্গের চারপাশে, এটা পুরো কভার করে আছে চারিদিকে, আর তার পাশে হচ্ছে আমি দেখো একটু উপরে চেপে আছি, আমার ছেলে আমাকে দেখে চাপলো যে পাপা আমিও চাপবো। আমি উপরে চেপে চেপে একটু ভিডিও করছিলাম যাতে তোমাদেরকে আরও ভালো করে দেখাতে পারি ব্যাপারটা। তো জায়গাটা গিয়ে খুব আনন্দ লাগলো, একটা হিস্টোরিক্যাল প্লেস। আমি সবসময় একটু কিছু খোঁজার চেষ্টা করি, তাই নিচে একটু দেখো ভেতরে ঢুকে দেখার চেষ্টা করছি যে ভেতরের মধ্যে কী আছে। তো হ্যাঁ, যাও যাও যাও, আসতে নামো, মাকে একটু ধরে নিয়ে যাও না। হ্যাঁ আসছি গো। এই কোন গুহার ভিতরে ঢুকে গেলাম, এটা কোন গুহা গো? গুহার ভেতরে ঢুকে গেলাম আমরা একদম।
লাইটিং বাচ্চাগুলো এসে এ দেখো বন্ধুরা, এই পরীক্ষাটা এই ভেতরের গুহা থেকেও আবার দেখা যাচ্ছে, অনেক জায়গা থেকে দেখা যাচ্ছে। না না মা বলছে আমি বুঝতে পেরে গেলাম, একটা দুপাটি দুপাটি ফুল দুপাটি আমার লাগছে, যাক যাক এইটা লাগছে। দেখো এবার তোমাদেরকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি যে দেওয়ালটা কীরকম ভাবে গেছে, এটা তার পাশ দিয়ে রাস্তা, ঠিক আছে। আর এই পুরো দেওয়ালটা চারিদিকে পুরো ঘেরে, পুরো যে কলোনিটা এটা পুরো দেওয়ালের ভেতরে, দেওয়ালের মধ্যেই আছে, ঠিক আছে। আমরা আর একটু যাচ্ছি দেওয়ালের গাবে, সৈন্যরা হয়তো এটার মধ্যে দিয়ে যেত। তো যাই হোক, এটা একটা খুব যে আমরা ওই জায়গাগুলো দিয়ে যাচ্ছি, হয়তো কতটা যেতে পারবো জানি না, কারণ এগুলো অনেকটা পুরনো হয়ে গেছে তো, আর অনেক জঙ্গলও হয়ে গেছে, তাই যেতে অনেকটা ভয়ও লাগছে যে যদি কোনো সাপ টাপ কিছু থাকে। তো যাই হোক, যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই দেখো কেমন দেওয়ালের গা দিয়ে দিয়ে পুরো গেছে, ব্যারিকেডগুলো অনেক পুরনো হয়ে গেছে, তাই আমরা এতটা গিয়ে ঘুরে চলে এলাম। এবার আমরা যাচ্ছি একটু অন্য সাইডটাই, একই দুর্গের একটু অন্য সাইড। বাবারে যাস না, খবরদার, দারুণ খারাপ রাস্তা। নানা দিদি মাকে নিয়ে যাওয়া যাবে না, মা পড়ে যাবে। ঠিক আছে, না তুমি চিনতে পারো, কেমন অ্যাডভেঞ্চারাস। নেই ও নিচে নিচেই আর কিছু নেই, ইধারে দরওয়াজা হে, জাস্ট ও গ্রাউন্ড মে জানা হ্যাঁ। এইখানটাতে আরো কিছু আছে বুঝেছিস, চলে এসো, লাইট হ্যাঁ ইধার জানে কে লাইট হ্যাঁ নেই এসে গুফাই দেখলে তো বন্ধুরা তোমরা, ওরা বাপ্পিটা মিলে কিরকম সুরঙ্গের ভেতরে ঢুকেছিল। আমি আর মা না সোজা পথে বেরিয়ে চলে এসেছি, মায়ের তো রিসেন্ট ওই পা ঠিক হলো, তো মাকে নিয়ে আর আমিও যাওয়ার সাহস করিনি, আমারও খুব ভয় লাগছিল, ওরা খুব দুঃসাহসী ওরা গেছে। আমরা এবার একটু খাওয়া দাওয়া করতে ঢুকছি,
খাওয়া দাওয়া করে ডাইরেক্ট একদম রওনা দেবো বাড়ির পথ। দেখো এই রেস্টুরেন্টটা বেশ ছোটোর মধ্যে ছিমছাম, খুব সুন্দর দেখতে, বাইরেটাও বেশ সুন্দর দেখতে ছিল আর ভেতরটাও পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আমরা চিকেন বিরিয়ানি খেয়েছি কিন্তু এতই বেশি খিদে পেয়েছিলো যে আর থাকতে না পেরে তখন আর ভিডিও করার কথা মাথায় ছিল না, খেয়ে নিয়েছি, পরে মনে হলো এই যা ভিডিও নেওয়া হলো না। আর প্রচণ্ড খিদের ঝোঁকে এত বেশি অর্ডার করে নিয়েছিলাম যে একটা পুরো প্যাকেট পার্সেল করিয়ে নিতে হলো, খাওয়া গেল না। তো ঠিক আছে চলো এখন ভিডিওটা এন্ড করছি, আর কিছু দেখানোর নেই, এবারে আমাদের গাড়ি চলেছে বাড়ির পথে। আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও। ও আর সরি চেয়ে নিচ্ছি আরেকটা কারণে, এই ট্রিপটা আমাদের এক মাসেরও বেশি দিন হয়ে গেল থার্ড পার্টটা এতদিন আপলোড দেওয়ার জন্য, সরি। সবাই ভালো থেকো, টাটা।